আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই আমার ব্লগটা দেখবেন, আমার পাশেই থাকবেন। তো আজকে আমি কি কি রান্না করব তাই দেখাবো। তো এখানে আমি এই যে পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম, এটা আমার ওই বাসায়। তো একটু কয়েকদিন আগের এটা ভিডিও, তো দাদা ভাবলাম ভিডিওটা যেহেতু আছে তো শেয়ার করে নেই, কারণ আমার এই গাছগুলো খুবই মিস করি। তো এখন আর এই গাছগুলো নাই, তো এখন আমার পুঁইশাক গাছ থেকে পুঁইশাক পেরে নেওয়া হচ্ছে। তো আমি আজকে পুঁইশাক দিয়ে রান্না করব মাছ, ইলিশ মাছ। তো নিজের গাছের এরকম পুঁইশাক খেতে খুবই ভালো লাগে। তো এখানে পুঁইশাক গাছ থেকে পুঁইশাকের পাতা কেটে নেওয়া হচ্ছে, তো আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। তো আমি পাশে ছিলাম, ভিডিও করতেছিলাম, তো ভাবলাম ভিডিও করে নেই, যে আমার এই গাছগুলো থাকবে সবসময় আমি দেখতে পারবো ভিডিও করলে। আর এগুলো তো সবসময় থাকবে না, কয়েকদিন পরে এগুলো মরে যাবে, তো এই জন্য ভিডিও করে নিলাম। তো গাছগুলো খুবই সুন্দর লাগছিল। তো এখান থেকে পাতা কেটে নিয়ে আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। তো এখানে আমি মাছ নিয়ে নিলাম। তো মাছে হলুদ আর লবণ মেখে এখন আমি ভেজে নেব। যে যে পাতাগুলো দেখেন অনেক সুন্দর, আর পুঁইশাক দিয়ে মাছ রান্না খুবই মজা হয়। তো এরকম তরতাজা পাতা খেতে খুবই মজা লাগে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো তেল দিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নেব। তো আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি সেই তেলের মাঝে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তো আমি মাছগুলো যে ফ্রাই করে নিয়েছি, তো এখানে আমি মশলা দিয়ে দিলাম। তো যেহেতু শাকের মধ্যে এত মশলা চলে না, তাই আমি বেশি মশলা দেব না, শুধু হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো এখন আমি আলু দিব কিছু। তো আলু দিয়ে দিয়েছি, তো কিছু পাতার ডাঁটাগুলো আগে দিয়ে দিয়েছি। তো পাতাগুলো তো সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, এই জন্য পাতাগুলো আমি লাস্টে দেব। তো আগেগুলো আমি কষিয়ে নিয়েছি। তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন, সাথে লাইক দেবেন। তো এখন আমি পাতাগুলো কষিয়ে পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো রান্না তো সবাই পারে, রান্না তো এক একজনের রান্না এক এক রকমের। যারা ব্যাচেলার ভাই আছেন, বিদেশে থাকেন, যারা নতুন গৃহিণী, তারা এভাবে রান্না করতে পারেন। তাই মাছগুলো দিয়ে 5 মিনিট জাল করে নেব। তো এভাবে পুঁইশাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে। তো পুঁইশাকটা খেতেই অনেক মজা লাগে। তো এখন এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর পুঁইশাক তো অনেক মজা একটা তরকারি। তো এটা হচ্ছে আমি বিকালবেলা, তো বিকালবেলা নাস্তা করার জন্য আমি কিছু ভেজে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে আমি কিছু মুরগি ফ্রোজেন করা ছিল কেনা, তো এগুলো আমি মুরগিগুলোও ভেজে নেব। তো এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা। তো আজকে আমরা বিকালে এগুলা দিয়েই নাস্তা করব। তো এগুলো আমরা ভেজে নিচ্ছি। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই 2 রকমের ছিল,
তো এখন আমি মুরগিটাও বেজে নেব। তো সবার কাছে আজকে এটুকুই বিদায় নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।